আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। 100 টাকা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত রেসপন্সিভ ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বশির আলম, ফাউন্ডার অ্যান্ড সিও 100 টাকা ফাউন্ডেশন। আমাদের আজকের বিষয় হেডার এরিয়া তৈরি করা, যার মধ্যে হেডার টপ এবং হেডার বটম দুইটা অংশের কাজ আমরা করব। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আমাদের কাজ শুরু করব। এই হচ্ছে আমাদের হেডার অংশ। এই হেডার অংশ কাজ সর্বপ্রথম শুরু করব। তো পুরো ওয়েবসাইটকে বলেছিলাম যে তিনটা অংশে ভাগ করব, তিনটা সেকশন। এইচটিএমএল ফাইভে নতুন যে সংযোজন, সেটা হচ্ছে সেকশন নামে একটা ট্যাগ আছে, সেটা ব্যবহার করব। তো এই হচ্ছে একটা সেকশন, এই যে একেবারে সার্চ বার সহ, এই যে মেনু সহ, এই পুরোটা হচ্ছে একটা সেকশন। তারপরে ওই যে এইখানে স্লাইডার থেকে নিয়ে একেবারে ফিচার পোস্ট, এই এরা সবাই হচ্ছে আরেকটা সেকশন। আর একেবারে শেষের দিকে আছে এই যে ফুটার, এটা হচ্ছে আরেকটা সেকশন। তো এই হচ্ছে তিনটা সেকশন, এর মধ্যে আমরা কাজ করব আজকে একেবারে শুরুর যে সেকশনটা এটা। তো এটাতে কাজ করার জন্য এর আগে আমরা একটু কম্পিউটারে যাই, দিস পিসি। তো যেখানে আমরা ওই যে একটা ফোল্ডার করে রেখেছিলাম, আমি এই ফোল্ডারটা করে রেখেছিলাম 100 টাকা ফাউন্ডেশন ড্রাইভের ভিতরে। তার ভিতরে ছিল রেসপন্সিভ ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। তো এটার ভিতরে ঢুকবো, ঢুকে এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এই জিনিসটা তৈরি করেছিলাম, আর কিছুই নাই, এই যে 0 বাইট আর কিছু নাই, যেহেতু শুধু এটা তৈরি করেছিলাম। তো এটার ভিতরে প্রবেশ করব, রাইট বাটন ক্লিক দিলাম, দিয়ে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। তো আমরা এটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে ফেললাম। এবার আমাদের কোডিং শুরু হবে। যেহেতু আমার এখানে জেন কোডিং আছে, সো আমারটা আমি অনেক ফাস্ট করতে পারবো। তো এইচটিএমএল ফাইভে যেহেতু কাজ করি আমরা, এইচটিএমএল ফাইভ ভার্সনে কাজ করবো। তো এরকম লিখে এইচটিএমএল কোলন ফাইভ লিখে কন্ট্রোল প্লাস ই একসাথে চাপ দিলে এইচটিএমএল ফাইভের সমস্ত ডকুমেন্টগুলি চলে আসবে অটোমেটিক্যালি। তো এইখানে টাইটেলের এইখানে দিলাম যে ব্লগ, তারপরে লিখলাম 100 টাকা ফাউন্ডেশন। এবার আমরা চলে যাই এখানে। তো এখানে আমরা লিখলাম, বললাম যে কয়টা সেকশনে ভাগ করব, তিনটা। তো সেকশন নামে একটা ট্যাগ আছে, তো সেকশন একটা টার্ম, এই হচ্ছে একটা। আমি যেটা আরেকটা তৈরি করি, আরেকটা, তিনটা, একটা সেকশন থেকে আরেকটা সেকশনের দূরত্ব বাড়িয়ে দেই। প্রথম যে সেকশনটা সেটা হচ্ছে হেডারের জন্য, দ্বিতীয় যে সেকশন সেটা হচ্ছে কন্টেন্টের জন্য, আর 3 নম্বরটা হচ্ছে ফুটারের জন্য। তো প্রথম সেকশন, তার ভিতরে আমরা কাজ শুরু করব। তো শুরু করার জন্য প্রথম সেকশনে আমি আবারও একটু ওয়েবসাইটে দেখে আসি। এই হচ্ছে আমার প্রথম সেকশন, একেবারে এই সাদা অংশ দেখা যাচ্ছে, এটাও আমার কিন্তু প্রথম অংশের ভিতরে, প্রথম সেকশনের ভিতরে। তার ভিতরে এই অংশটাকে আমাকে আলাদা করতে হবে, এই জিনিসটা। তাহলে এই জিনিসটা যদি আমি আলাদা করতে চাই, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা ডিপ নিতে হবে, ডিপ নিয়ে নিয়ে এইখানে আলাদা করতে হবে। তাহলে একটা ডিপ নিতে হবে যার হাইট হবে 180 পিক্সেল। আর এই যে ওই ডিপটাকে আবার দুই ভাগে ভাগ করবো, একটা হচ্ছে লোগো আর এই টেক্সটের জন্য, আর একটা অংশ হচ্ছে এই মেনু এবং এই সার্চ বারের জন্য। তাহলে হেডার, এই যে এই পুরো ডিপটাকে নাম দেব হেডার, তার ভিতরে দুইটা অংশ, এটা হচ্ছে হেডার টপ, এটা হচ্ছে হেডার বটম। তাহলে আমরা চলে যাই কোডিং এ। কোডিং এ এই যে এটা, এর ভিতরে আমরা ডিপ নিব, ডিপ, আর ডিপের প্রথম যে হেডার, এই আমাদের একটা ডিপ নিয়ে নিলাম যার নাম দিলাম হেডার। তো নাম দুই ভাবে দেওয়া যায়, একটা হচ্ছে ক্লাস দিয়ে অথবা আইডি দিয়ে। তো ক্লাস দিয়ে আমি দিলাম এখানে ওই হেডারের ভিতরে। আমি এখন আরো দুইটা ভাগে ভাগ করব, দুইটা অংশে ভাগ করব। তো ডিপ এটাকে বলি হেডার আন্ডারস্কোর দিয়ে দেই, টপ দিয়ে দেই। তো কন্ট্রোল ই,
যেহেতু জেন কোডিং আছে, এই কারণে কন্ট্রোল ই দিলে কাজ করবে। তো একটা আরেকটা ডট এটা দেই হেডার বটম, বটম কন্ট্রোল ই কাজ করতেছে এই। তাহলে আমার ডিপটাকে, অর্থাৎ প্রথম যে সেকশন তার ভিতরে একটা ডিপ নিলাম, একটা অংশ নিলাম যার নাম দিলাম হেডার। হেডারটাকে আবার দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে হেডার টপ আর একটা হচ্ছে হেডার বটম। এখন আমি এখানে কাজ করব, তো কাজ করার আগে আমার একটা সিএসএস ফাইল তৈরি করে নিই। তো এটাকে সেভ করবো, এই যে সেভ করার আগে এটা রেড থাকবে, লাল থাকবে, আর সেভ এই যে কন্ট্রোল এস দিলাম সেভ হয়ে গেল, এটা কালার চেঞ্জ হয়ে গেল। তা আমি আমার ফোল্ডারে চলে যাই, যেহেতু ফোল্ডারটার মধ্যে কোনো সিএস নেই, রাইট বাটন ক্লিক দিয়ে নিউ টেক্সট ডকুমেন্ট, তো এটার নাম দেই আমি স্টাইল, আর এখানে টিএক্সটি তুল দিয়ে সিএসএস। আচ্ছা স্টাইল বানানটা ভুল হয়ে গেছে, এসটি হবে, এসটিওয়াইএল চেঞ্জ হবে। ইয়েস, এই হচ্ছে আমার কি বলে ইন্ডেক্স ডট এইচটিএমএল আর হচ্ছে স্টাইল ডট সিএসএস। এখন এটাকে আমি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করি করলাম। এখন এটাকে এই পাশে নিয়ে আসছি, এই পাশে নিয়ে আসার জন্য অর্থাৎ এই জিনিসটা এবং এই জিনিসটা ক্লিক দিয়ে দিয়ে না গিয়ে পাশাপাশি যেন দেখা যায় এটা করব। তো আমি এই যে স্টাইল ডট সিএসএস এর মধ্যে এই যে ক্লিক দিলাম একটা, দিয়ে ভিউ মুভ মুভ টু আদার ভিউ এই পাশে চলে আসলো। এখন আমি এখানে কাজ করব। এবার এই যে হেড, হেডের মধ্যে আমাদের কাজটা হচ্ছে হেডের মধ্যে, তো হেডের মধ্যে আমরা যেটা করব ওটা হচ্ছে ওই ওই যে স্টাইল ডট সিএসএস, এই স্টাইল ডট সিএসএস কে চিনাইতে হবে। তো লিঙ্ক দিয়ে চিনাইতে হবে, লিঙ্ক তো লিঙ্ক দিয়ে কন্ট্রোল ই দিলাম, যেহেতু আমার এখানে জেন কোডিং আছে, আপনারা জেন কোডিং ইনস্টল দিয়ে নেবেন। তারপর এখানে হাইপার রেফারেন্সের জায়গাতে ওই ফাইলটার নাম স্টাইল ডট সিএসএস। এখন কিন্তু আমি যদি এইখানে কোনো স্টাইল দেই তাহলে অটোমেটিক্যালি এই ইন্ডেক্সের মধ্যে পেয়ে যাবে। তাহলে আমার প্রথম যে সেকশন অর্থাৎ যার নাম এটা, তাকে আমি দিয়ে দিই ডট হেডার। কেন ডট দিলাম, যেহেতু এটার নামটা ক্লাস দিয়ে, ক্লাস দিয়ে হলে স্টাইল দিতে হয় ডট দিয়ে। এই সেম ভাবে আরেকটা নাম আছে টপ, তাহলে এটাকেও নাম দিতে হবে হেডার টপ দিয়ে দিলাম। তারপর সেম ভাবে আর একটা আছে হেডার বটম, এটা কপি করলাম এখানে গিয়ে ডট। তো এই এখন আমি আস্তে আস্তে কোডিং করবো। তো কোডিং করার শুরুতেই বলে নিচ্ছি যে এইখানে আমি যেমন হেডার, পুরো হেডারকে এই যে পুরো হেডারটা, এই পুরো হেডারটা একেবারে মেনু সহ এই যে পুরো হেডারটা 180 পিক্সেল। তো আমি এখানে হেডারের মধ্যে দিলাম হাইট, হাইট 180 পিক্সেল, এটা কিন্তু উচ্চ দিয়ে দিলাম, সেভ করলাম। আবার হেডার টপ, এই যে এই পুরো হেডারের মধ্যে আবার হেডার টপের কালার দেখা যায় আলাদা। হ্যাঁ, এই হেডার টপের উচ্চতা হচ্ছে 140 হবে, 140। তো আমরা এটাকে 140 দিয়ে দিব হেডার টপ। হেডার টপের উচ্চতা হচ্ছে 100, হেডার টপ এটার হাইট দিব হাইট 180 না, তাহলে 100 টোটাল যদি 180 হয় তাহলে এটাকে 140 দিই, 140 পিক্সেল। যেহেতু পুরোটা হেডারের উচ্চতা হচ্ছে, পুরো হেডারের উচ্চতা হচ্ছে 180, তাহলে হেডার টপের উচ্চতা দিলাম 140 আর হেডার বটমের উচ্চতা দিলাম 40 পিক্সেল। তাহলে আমার এই যে 40 আর 140 মিলে 180 হয়ে গেল। এই যে হেডার, তার ভিতর দুইটা, একটা হেডার টপ আর একটা হচ্ছে হেডার বটম। হেডার টপ 180 পিক্সেল, এটার উচ্চতা থাকবে 40 পিক্সেল, দুইটা মিলে ওই যে হেডারের উচ্চতা 180 সেটা হয়ে গেল। এবার আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমরা, আচ্ছা এই হেডারকে কিছু কাজ করে দেই, এটাকে বল দিই যে তোমার উইড কতটুকু হবা। তো উইড বল দিলাম 980 পিক্সেল, আর ডিসপ্লেটা থাকবে
ডিসপ্লে থাকবে ব্লক আকারে, ব্লক। মার্জিনটা 0 ও 2 হবে, 0 ও 2 মানে হচ্ছে 2 দিক থেকে ছেড়ে দিয়ে মাঝখানে অবস্থান করবে, ও 2। 0 মানে হচ্ছে একেবারে ডানে বামে সমানভাবে ছাড়বে, ছেড়ে দিয়ে মাঝখানে অবস্থান করবে, মাঝখানে 980 পিক্সেলে শো করবে। তো আমরা এটাকে যদি একটু এখানে গিয়ে শো করি, অর্থাৎ এই যে এই জিনিসটা আমরা এইটাতে ইন্ডেক্সে থাকাকালীন অবস্থায় রানে যাব, রানে গিয়ে এই যে ফায়ারফক্সে দিয়ে দিলাম, দেখি আমাদের আউটপুট। আমরা আসলে কোনো আউটপুট দেখতে পারতেছি না, তো আউটপুট দেখার জন্য আচ্ছা এটা এই যে এটা দেখি, এখানে এক ধরনের কালার, এটা আরেক ধরনের কালার, যেহেতু কালার দেওয়া হয় নাই এখনো, হোয়াইট আছে এই কারণে বোঝা যাচ্ছে না। তো আমরা হেডার টপকে একটা ধরনের কালার দিয়ে দিই, হেডার টপ এটা কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড হ্যাশ, আর কালারটা কি হবে আমরা একটু এইখান থেকে দেখে নিই। তো এটা দেখে নেওয়ার জন্য একটা পিজি সফটওয়্যারটা আমি একটু কাজ করতেছি। এটা আছে এখানে, এটা কালারের জন্য কন্ট্রোল অল্ট সি, আমার কপি হয়ে গেল কালারটা, এটা কালারটা এটা, এই কালারটা দিয়ে দিলাম। এটা হচ্ছে হেডার টপের জন্য। তারপর সেম ভাবে আমি যদি নিচের যে কালারটা এটা, এই কালারটা এটা কন্ট্রোল অল্ট সি, এই যে পিজি সফটওয়্যারটা ইনস্টল দিয়ে দিতে হবে তাহলে কাজ করবে। আমি এখানে ব্যাকগ্রাউন্ড, নিচে ব্যাকগ্রাউন্ডটার কালার দিয়ে দিচ্ছি, দি দি দি, ওকে। তাহলে এখন যদি আমি রিফ্রেশ করি, সেভ করি, আর এটাকে যদি আমি রান করি, অর্থাৎ এই যে আমার এটা এটা রান করি, এই যে আমার হয়ে গেছে। এখন আমরা দেখতে পারতেছি যে উপরের দিকে বাই ডিফল্ট কিছু জায়গা ছেড়ে দিছে, দেখা যায় এই যে এটা এই অংশটা, এই যে এই অংশটা আমি তো কোনো মার্জিন দেই নাই, তাহলে সে উপর থেকে কেন না দেখাইলো, দেখাইলো না কেন? এই যে এখান থেকে কিছু জায়গা ছেড়ে দিস না, তো আমি এই জায়গাটা সরিয়ে দিব। তো এটা করতে গেলে হয় রিসেট করতে হয়, তো রিসেট করতে হয় স্টার দিয়ে, স্টার, তারপরে হচ্ছে প্যাডিং, এটাও 0 হবে, কুলন, মার্জিন এটাও 0 হবে। তো এভাবে এটা দিয়ে সেভ করতে হবে। এবার যদি আমি গিয়ে ব্রাউজারে রিফ্রেশ করি, দেখবো যে আমার নাই জায়গাটা নাই। এখন এইখানে দেখতে পারতেছি যে উপরের দিকে 20 পিক্সেল জায়গা ছেড়ে দিছে। তো আমরা এটাকে হেডারকে বল দিই যে তুমি উপরের দিকে মার্জিন টপ, মার্জিন মার্জিন টপ 20 পিক্সেল, হেডারকে বল দিলাম যে তুমি উপর দিকে 20 পিক্সেল মার্জিন দিয়ে রাখবা। আমি এটাকে রিফ্রেশ করি, আচ্ছা হচ্ছে না, কোথায় দিলাম এটা, পুরো পুরো সেকশনকে দিতে হবে, সেকশনটা সেকশন, আচ্ছা সেকশনে একটা নাম দিয়ে দিই, আচ্ছা এটার নামটা আইডি দিয়ে দিই, তার যেমন না আমরা আইডিও শিখে ফেললাম, আইডি দিয়ে আমি এটা দিলাম হেডার এরিয়া, এরিয়া। তো যেহেতু এটা আইডি, এখানে হ্যাশ দিয়ে লিখতে হবে স্টাইলের মধ্যে, আর ক্লাস হলে ডট দিয়ে লিখতে হয়। তো এই হেডার এরিয়ার মধ্যে আমি বল দিলাম তোমার হেডার, সরি হেডার এরিয়া নাম যেটা হবে মার্জিন, মার্জিন টপ, মার্জিন টপ হবে 20 পিক্সেল, সেভ দিই, এটাকেও সেভ দিই। এই উপরের দিকে 20 পিক্সেল জায়গা ছেড়ে দিচ্ছে। তো এই যে এতটুকু কাজ আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, এটা হচ্ছে রিসেট করার জন্য, অর্থাৎ ব্রাউজার যেন নিজে থেকে কোনো মার্জিন প্যাডিং না দিতে পারে সেটা করে দিলাম। এতে করে ব্রাউজার অনাকাঙ্ক্ষিত কোনো প্যাডিং মার্জিন দিবে না। আর হেডার এরিয়া, অর্থাৎ প্রথম সেকশনকে আমি নাম দিলাম হেডার এরিয়া, যা আইডি দিয়ে দিলাম অথবা ক্লাস দিয়েও দেওয়া যেত, তার ভিতরে একটা অংশ নিলাম হেডার, অর্থাৎ এই প্রথম যে পুরো সেকশনটা, এই যে পুরো সেকশনটা এটার নাম দিলাম হেডার এরিয়া, তার ভিতরে এই অংশটা হচ্ছে হেডার, হেডারকে আবার 2 ভাগে, হেডার টপ আর হেডার বটম। তো এই জিনিসটা করলাম, এই যে পুরো সেকশনটা হচ্ছে এটা, যার নাম হচ্ছে হেডার এরিয়া, আর তার ভিতরে এই অংশটা, এই যে পুরো দুইটাই অংশ, এই দুইটা অংশ হচ্ছে হেডার, তাই এই হেডারকে আবার 2টা ভাগে, হেডার টপ হেডার বটম।
এই দুইটা ভাবে ভাগ করলাম। ভাগ করে এইখানে এটা তো আছে ব্রাউজারকে রিসেট করার জন্য, আর এটা হেডারে রেখে মার্জিন টপ অর্থাৎ উপর থেকে 20 পিক্সেল জায়গা ছেড়ে দিয়ে দেখানোর জন্য বললাম, মার্জিন দিয়ে দেখানোর জন্য। আর হেডারকে হাইট দিলাম এত, উইড দিলাম এত, ডিসপ্লে ব্লক মার্জিন 0/2, হেডার টপ আর টপের ব্যাকগ্রাউন্ড এটা, হেডার বটম হাইট এত, ব্যাকগ্রাউন্ড এটা। তো এইভাবে কাজটা কমপ্লিট করতে হবে। তো এই পর্যন্ত কাজ, এই পর্যন্ত আজকে ক্লাস। সে পরবর্তী ক্লাসে আমরা দেখবো কিভাবে লোগো এবং টেক্সট টাইটেলটা বসাইতে হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম রহমতুল্লাহ। Yeah.